অধিকারের নামে কেউ যেন বাড়াবাড়ি না করে সে বিষয়ে সবাইকে সতর্ক করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের শপথ অনুষ্ঠানে ডাক্তার শফিক বলেন, কোনো মহলের উস্কানিতে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে। যথেষ্ট সন্দেহ হয় কোন মহল থেকে উস্কানি দেওয়া হচ্ছে কিনা। শ্রমিকরা তাদের ন্যায্য দাবি দেওয়ায় বিভিন্ন সময় আগেও আন্দোলন করেছেন, এখনও আন্দোলন করবেন, এটি তাদের অধিকার। কিন্তু অধিকারের নামে বাড়াবাড়ি ওইটাও আমরা সমর্থন করি না। শিল্প যদি বাসে আমার শ্রমিক বাড়িটি বোনটি বাসবে, শিল্প যদি ধ্বংস হয়ে যায় তারা কাজ করবে কোথায়? দেশের যে কোনো পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে কোনো বিভেদ রাখা যাবে না। আমার চেয়ে আমার দল বড়, আমার দলের চেয়ে আমার প্রিয় দেশ বড়। কিন্তু কার্যত অনেক সময় আমরা এটার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছি। এই সময় বড়ই প্রয়োজন জাতীয় ঐক্যের। এই সময়টা বিভক্তির নয়, এই সময়টা ব্যক্তি স্বার্থ দেখার নয়, এই সময়টা দলীয় স্বার্থও দেখার নয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেন অন্তত এই তৌফিক দান করেন যে সবার আগে এই কথাটা আমরা যেন বুঝি এবং আমরা যেন মেনে চলি। দল আমাদের ভিন্ন ভিন্ন থাকবে, মতও আমাদের ভিন্ন ভিন্ন থাকবে, কিন্তু জাতীয় ইস্যুতে জুলাই আগস্টে এই জাতি যেমন ঐক্যবদ্ধ ছিল, ইস্পাত কঠিন ঐক্যের কারণেই আল্লাহ তাআলা হয়তোবা আমাদের গুনাখাতা ক্ষমা করে দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন এবং বিশাল একটা বিপদ থেকে, জুলুমের অন্ধকার থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব নিয়ে সিন্ডিকেট ভাঙার অনুরোধ জানিয়ে আমির বলেন, জুলাই বিপ্লবের মতো সিন্ডিকেট ভাঙতেও জনগণ পাশে থাকবে। আপনারা সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেন, জনগণ যেভাবে ফ্যাসিজমের হাত থেকে বাঁচার জন্য লড়াই করেছে, প্রয়োজনে আপনাদের পাশে থেকে সিন্ডিকেট ভাঙতেও লড়াই করবে। বাংলাদেশের জনগণ অত্যন্ত দায়িত্বপরায়ণ জনগণ। আওয়ামী লীগ তাদের পতনের আগ পর্যন্ত বারবার বলে এসেছে, আওয়ামী লীগ যদি ক্ষমতা হারায় তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মধ্যে বাংলাদেশে 5 লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে। আল্লাহর মেহরবানি, বাংলাদেশের মানুষ চরম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। 5 লক্ষ তো দূরের কথা, দুই দিনের ভিতরে 5 জন মানুষ কেউ কেউ খুন করে নাই। এ সময় যে কোনো পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবিলার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন জামায়াত আমির। আমরা আইন নিজের হাতে তুলে নেব না এবং ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। যদি কেউ মানুষের উপরে